একদিন নক্ষত্রেরও পতন হবে এভাবেই সাকিব আল হাসানের জন্য গত এক বছর ধরে দোয়া কিংবা প্রত্যাশা করেছিলেন অনেকে অবশেষে তাদের চাওয়া বাস্তবে রূপ নিল যে সাকিবকে আরও কিছুদিন বা কয়েক বছর দেখার ইচ্ছে ছিল সেটা সম্ভবত আর হবে না বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্র যে এখন প্রস্তুত বিদায় নেওয়ার জন্য বিদায়বেলা সাকিবকে ধন্যবাদ দিবেন নাকি এখনও রাগ পুষে রাখবেন সেটা আপনার বিষয় তবে বছরের পর বছর বাংলাদেশ ক্রিকেটকে যা দিয়েছেন সাকিব তাতে একটা ধন্যবাদ পেতেই পারেন এই প্রজন্মের সেরা অলরাউন্ডার যিনি বাইশ গজে বছরের পর বছর দাপট দেখেছেন ব্যাটেও বলে যার হাত ধরে এসেছে অসংখ্য অসাধারণ সব মুহূর্ত যার কল্যাণে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ পরিচিতি পেয়েছে আলাদা করে এবার সেই সাকিব যেন দাঁড়িয়ে গেলেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায় তিনি নিজেই তো ইঙ্গিত দিলেন সেটার যদিও আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তবে ইঙ্গিত দিয়েছেন শেষের প্রস্তুতির এমনকি শেষ হয়েও গেছে তার এক ফর্ম্যাটের কানপুর টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসেন সাকিব সেখানে এসেই এসব কথা বলেন বিশ্বের অলরাউন্ডার টি টোয়েন্টি ক্রিকেট সম্ভবত শেষ হয়ে গেছে তার ভারতের বিপক্ষে না থাকার সম্ভাবনাই বেশি অন্যদিকে এই সিরিজের পর আর একটি টেস্ট ম্যাচে হয়তো দেখা যাবে সাকিবকে ঘরের মাঠে দিতে পারেন বিদায় এই নিয়ে সাকিব বলেন আমার মনে হয় টি আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি মিরপুর টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট বাক্য দুটি বেশ ছোট তবে এর গুরুত্ব অনেক বেশি কারণ এই দুই বাক্যেই যে সাকিব শেষ করে ফেললেন দুটি ফরম্যাটের ক্যারিয়ার সমাপ্তি যদিও কোনোটা শতভাগ নিশ্চিত করেননি তবে তার কথাতেই তো পরিষ্কার দুইটি ফরম্যাটে বিদায় হতে যাচ্ছে তার সাকিবের ভাষ্য অনুযায়ী যদি টি বিশ্বকাপেই শেষ হয় তার এই ফর্ম তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ করছেন তার ক্যারিয়ার এই ফরম্যাটে ব্যাটে বলে আছে সাফল্য বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারীও তিনি বর্ণাঢ্য ক্যারিয়ারে এখনো পর্যন্ত মোট ম্যাচ খেলেছেন একশো উনত্রিশটি যেখানে বল হাতে শিকার করেছেন মোট একশো উনপঞ্চাশটি উইকেট ইকোনমি মাত্র ছয় দশমিক আট এক যা যে কোনো বোলারের জন্যই স্বপ্নের মতো এদিকে ব্যাট হাতেও ছিলেন বেশ উজ্জ্বল একশো ছাব্বিশ ইনিংসে করেছেন দুই হাজার পাঁচশত একান্ন রান এর মাঝে আছে তেরোটি হাফ সেঞ্চুরি স্ট্রাইক রেট একশো একুশ আর অ্যাভারেজ তেইশের চেয়ে সামান্য বেশি এদিকে সাফল্য আছে তার টেস্ট ক্রিকেটেও এখনো পর্যন্ত সত্তর ম্যাচে রান করেছেন চার হাজার ছয়শো ও শিকার করেছেন দুইশো বিয়াল্লিশটি উইকেট কে জানে হয়তো ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থটা সাকিবকে মেনে নিতে বাধ্য করেছে সত্যি তার সময় ফুরিয়ে এসেছে এবার সুযোগ দেওয়ার পালা নতুনদেরকে সত্যিই যে এবার পতন হয়েই গেল দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নক্ষত্রের তবে শেষ বেলা সাকিবদের বিদায় নয় ধন্যবাদ জানাতে হয়